মানে আমার কিন্তু এসব খেতে অভ্যস্ত নই, ঠিক আছে? তো আমি একটু সাইডে রেখেই খাই, মানে যত বড় রেস্টুরেন্টই হোক না কেন আমি নিজের ট্রেন্ডটা বা নিজের একটা ইউনিক জিনিস বলতে পারো, আমি এসব মানে স্পুন বাগেরা বা নাইফ ফাইফ ইউজ করি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত করছি। আর আজকে চলে এসেছি কিন্তু ব্যারাকপুরে, একটা নতুন ক্যাফে খুলেছে, আই লাভ ব্যারাকপুর, ঠিক আছে? একেবারে রোডের উপরে, অ্যাড্রেস লোকেশান তোমাদের পরে বলছি, আমি ঠিক করে জেনে নিয়ে তোমাদেরকে বলবো, আমি নিজেও ঠিক জানি না। তো আজকে এটা নতুন খুলেছে, সেটাই আমরা ভিতরে এক্সপ্লোর করতে এসেছি, ভিতরে ঢুকবো, দেখা যাবো অ্যাম্বিয়েন্সটা কী না কী আছে, আর খাওয়া দাওয়া তো নিশ্চয়ই করবো, তো সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। বেশি দেরি না করে ভিতরে ঢোকা যাক। তো ব্যারাকপুর মানে আই লাভ ব্যারাকপুরের ভিতরে তো ঢুকে গেছি, এই যে দেখতে পাচ্ছ সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে একেবারে জাস্ট দারুণ লাগে। পিছনে লেখা ফেখা আছে, তোমাদের আর একটু এদিকেও দেখাই, অত মানে পুরোপুরি দেখাতে পারছি না। তো চলো বেশি দেরি না করে তোমরা অ্যাম্বিয়েন্সটা একটু দেখো, ততক্ষণ আমরা একটু জায়গা বায়গা খুঁজে বসি, তারপরে দেখা যাক ভিতরে এসছি এখন খাবো তো নিশ্চয়ই। তো চলো আগে তোমরা অ্যাম্বিয়েন্সটা ততক্ষণ এনজয় করো। এসে তো মানে এই যে বসে পড়েছি, অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখলে, এখন অর্ডার দিচ্ছি আমরা প্রথমে হট কফি। এটা কত প্রাইস কত একটু দেখি, হট কফি 60 রুপিস, হট কফি আমরা দুটো অর্ডার দিচ্ছি, যেটা আমার সাথে বন্ধু আছে ক্যামেরা ধরছে, তো হট কফি 60 রুপিসে দুটো দিয়েছি, তো সেটা আসুক তারপরে তোমাদের সাথে আবার মানে দেখা হচ্ছে। তো আমাদের মানে হট কফি চলে এসছে, হট কফি 60 রুপিস প্রাইস তোমাদের তো বললাম, আর তোমাদের প্রথমে বলে দিই আমার এই ডাম চোখটা একটু মনে হয় ফোলা ফোলা লাগছে, আমি তোমাদের বলে দিই একটু খেলতে গেছি, মানে খেলতে যাই তো তাই জন্যে চোখে একটু বলে বল লেগে ইনজিওর্ড হয়েছি। তো যাই হোক একটু দেখতে হতে মানে মানে অন্যরকম লাগলেও তোমরা একটু এইবারের মতো ম্যানেজ করে নিও, ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে? তো যাই হোক ওই সব কথা বাইরে, এখন ফোকাস হচ্ছে এখন বিকেলবেলা একটু শীত শীত পড়ছে, সন্ধে হচ্ছে, তো তখন এখন খুব গরম গরম কফি খাওয়ার ব্যাপার আছে। তো চলো কফিটা টেস্ট করা যাক, একটু জুম করে দেখাস ভাই। বেশ ভালো কথা, মানে এই কফিটা মানে কি মানে ভালো, মানে এমন কিছু বলবো না, এরকম সেম কফি আমিও বাড়িতেই বানাই, মানে ভালো খেতে লাগছে, বেশ সুন্দর লাগছে, মানে একেবারে ঘন দুধ দিয়ে চিনি ফিনি একটু বেশি বেশি দিয়ে একদম গাঢ় করে মানে কড়া করে কফি দিয়েছে, বেশ সুন্দর লাগছে, ঠিক আছে? মানে কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কোয়ান্টিটি, ঠিক আছে? এতটা দিয়েছে, মোটামুটি লেন্থ আর মানে ব্রেথ ভিতরে মোটামুটি দেখতে পাচ্ছ অনেকটাই দিয়েছে, ঠিক আছে? উপরে সব দুধ ফুদে দিয়ে ভাসছে, ঠিক আছে? দুধের সরফর ভাসছে, এটা বেশ ভালো সুন্দর লাগছে দেখতে। আর হালকা ঠান্ডা হয়েছে কিন্তু আমাদের জন্যই, আমরা একটু আমরা তো বলি মাঝে মাঝে যে ফটো বাগেরা তুলতে সময় লাগে, তো তাই জন্যে একটু একটু ঠান্ডা হয়েছে, সেটা আমাদের জন্যই একদম, কিন্তু জাস্ট ধোয়া উঠছিল সেই কফিটাই আমাদের সার্ভ করেছে। আর এখানে অ্যাম্বিয়েন্সে তোমরা দেখলে জাস্ট মানে দুর্দান্ত, মানে প্রথমে এসেই আমার ফার্স্ট ইমপ্রেশন এখানেই মানে ভালো লেগে গেছে, যে মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, তোমরা একবার নিশ্চয়ই এসে ঘুরে যাও, মানে অ্যাম্বিয়েন্সটা তোমাদের মানে আর কিছু ভালো লাগুক না লোক, অ্যাম্বিয়েন্সটা ভালো লাগবেই, এসে মানে মন ভরে যাবে, ঠিক আছে? তো
মানে কফিটা শেষ করি, এখন মানে অর্ডার দিয়েছিলাম কি জানো, ফ্রাইড চিকেন মোমো, এই যে দেখতে পাচ্ছ 150 rupees ফ্রাইড চিকেন মোমো আমরা অর্ডার দিয়েছি। কফি তো খেলাম, কফি খাওয়া হয়ে গেছে, আর এবারে অর্ডার দিলাম কি জানো মোমো, তো মোমো অর্ডার দিলাম, তোমাকে তো বললাম মোমো, তো মোমো আসুক। অ্যাজ ইউজুয়াল আবার তোমাদের সাথে মানে আবার দেখা হচ্ছে, প্রতিবার দেখাই হচ্ছে, কিন্তু আর মানে একসাথে সামনে মিট হচ্ছে না, চলো ফোনে ফোনেই এখন দেখা হবে। মানে আশেপাশে লকডাউন ফকডাউন পড়ে যাচ্ছে, ঠিক আছে, কার্ফিউ ফার্ফিউ চালু হয়ে গেছে, সবাই বাড়িতে থাকো, সেফ থাকো, সুস্থ থাকো, আমরাও সেফটি প্রিকশন মেনেই ভিডিওগুলো বানাতে যাচ্ছি। তো আমাদের ফ্রাইড চিকেন মোমো চলে এসছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাস, এখানে কপিস আছে তোমার 1, 2, 3, 4, 5, 6 পিস দিয়েছে, ঠিক আছে, সাথে মনে হয় গ্রিন চাটনি দিয়ে আমাদের সার্ভ করছে, সাথে হালকা স্যালাড ফ্যালাড দিয়েছে, ঠিক আছে। তো চলো এবারে আমরা সার্ভ করে নিই, প্রথমে একটা নিয়ে দেখি। আর এখানে কিন্তু আমার বেশ প্রথমেই একটা জিনিস যেটা ভালো লাগলো এসে, মানে এই একটা ডিজাইন আছে ছোট্ট করে স্মাইলি দিয়ে, বেশ সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। তো চলো একটা মানে একটা মোমো প্লেটে নিয়ে দেখা যাক, ঠিক আছে। মানে আমার কিন্তু এসব খেতে অভ্যস্ত নই, ঠিক আছে, তো আমি একটু সাইডের একটাই খাই, মানে যত বড় রেস্টুরেন্টই হোক না কেন আমি নিজের ট্রেন্ডটা বা নিজের একটা ইউনিক জিনিস বলতে পারো, আমি এসব মানে স্পুন বাগড়া বা নাইফ ফাই ইউজ করি না, ঠিক আছে। চলো এবারে একটু চাটনি ফাটনি দিয়ে খাওয়া যাক, একটু জুম করে দেখাস ভিতরে মোমোর ভিতরে মানে পুরটা একটু দেখাই, একটু জুম করে দেখতে পাচ্ছ, আরে সাবাস জিও, পুরটা দেখো পুরো চিকেন ভর্তি, একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, ঠিক আছে। এবারে একটুখানি গ্রিন চাটনিতে মিশিয়ে এই স্মাইলটাকে একটু নষ্ট করে দিচ্ছি আমি, ঠিক আছে। চলো ফার্স্ট বাইট, সুন্দর লাগছে, মানে চিকেনটা এত সুন্দর ভিতরে ম্যারিনেট করেছে না, আর মানে মানে মোমো যেরকম খেতে লাগার একেবারে মোমোর মতনই লাগছে, খুব সুন্দর লাগছে। আর বাইরের কোটিংটা দেখো এমন কিন্তু কিছু মোটা করে নিয়ে, জাস্ট একদম পাতলা, ঠিক আছে, যার জন্যে ভিতরের যে পুরটা আছে ওটা কিন্তু পুরো মুখের প্রতিটা পাটে আমাদের এসে লাগে, ঠিক আছে। আর আমি যেহেতু মানে প্রথমেই বলছি এইসব চাটনি মাটনি দিয়ে কিন্তু খেতে আমরা অভ্যস্ত না, আমি যেহেতু মানে একেবারে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যেমন আমরা খেতে অভ্যস্ত স্যুপ দিয়ে গ্রিল লাল চাটনি ফাটনি হবে ওটা দিয়ে খাই, তো এরকম আমি প্রথমবার খাচ্ছি। কার কে কীরকম খাও মোমো আমাকে একটু কমেন্ট করে জানিও, বা কে কার কীরকম মোমো খেতে ভালো লাগে, ঠিক আছে। চলো আর একবার খেয়ে দেখা যাক, খুব ভালো লাগছে, খারাপ না, ঠিক আছে। চাটনিটা কিন্তু ধনে পাতা পুদিনা দই দিয়েছে, এটুকু বুঝতে পারছি, আর লেবু তো লেবুর পাতে তুলনা দিলে টক হবে না, তো সেটা তো দিতেই হবে এখানে, ভালো লাগছে, ঠিক আছে, খারাপ না। আর 150 rupees 6 piece মানে অ্যাভারেজলি সব জায়গায় এরকমই দাম, কমও না বেশিও না, সেম দাম, ঠিক আছে, দাম একেবারে বেশিও বলবো না কমও বলবো না, একদম ঠিকঠাকই দাম আছে এদের এখানে, ঠিক আছে। তো চলো মানে আর পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু সেম সাইজ, একেবারে না ছোট না বড়, এই যে দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সেম সাইজ, পিস বড়ও না ছোটও না, একেবারে এরকম একটা সাইজ, এক আঙ্গুল মতো লম্বা, ঠিক আছে, এই এক আঙ্গুল মতো লম্বা, ঠিক আছে, একেবারে ফ্রাই মোমো, তো যেহেতু একটু তেল দিয়ে ভেজে দিয়েছে আমাদের, তো খুব সুন্দর লাগছে খেতে। আর চাটনির উপরে এটা মনে হয় তোমার ওই কিছু একটা ওই মানে গ্রিন সস, এই সরি গ্রিন সস বলছে, রেড চিলি সস বা কিছু একটা দিয়ে এরকম মানে ডিজাইনটা করেছিল, আর এই মানে হালকা এই যে এগুলো কিন্তু বাঁধাকপি দিয়ে গার্নিশ করেছে, ঠিক আছে, একটু খেয়ে দেখি তো কি এটা, বাঁধাকপি আছে, বাঁধাকপি এদিকে গাজর ফাজর দিয়েছে, এটা তো গাজর দেখে বলতে পারছো অরেঞ্জ কালারের গাজর, ঠিক আছে, গাজর দিয়েই গার্নিশ করেছে, ঠিক আছে। আর আরেকবার তোমাদের ভেঙে দেখাই, এটা সেকেন্ড মোমো দেখা যাক, এটাতেও সেম প্রথমটার মতন পাই কিনা, এই যে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেম, ঠিক আছে, খারাপ কিছু না, একদম খুব সুন্দর লাগছে খেতে, এই দেখতে পাচ্ছ জাস্ট দারুণ খেতে লাগছে। এক একটা পিস তোমাদের 150 rupees এখানে এসে ভ্যালু ফর মানি, ঠিক আছে, তোমাদের
অ্যাড্রেস লোকেশনটা বলে দিই, অ্যাড্রেস লোকেশন হচ্ছে পলতা, সরি আমি পলতা থেকে থেকে পলতা পলতা করে পাগল হয়ে যাচ্ছি। ব্যারাকপুর, ব্যারাকপুর স্টেশন থেকে তোমরা যদি আসতে যাও ওখান থেকে বলবে ওয়্যারলেস মোডের অটো বা টোটো পাওয়া যায়, ঠিক আছে, ওয়্যারলেস মোড, ওয়্যারলেস মোড, ঠিক আছে, ওয়্যারলেস মোড। তো ওখানে একটা শপিং করে অমলা সিনেমা হল বলে একটা জায়গা আছে, তো ওর থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটে এই আই লাভ ব্যারাকপুর বলে নতুন ক্যাফেটা খুলেছে। তোমাদের আরেকবার বলে দিই, যারা ব্যারাকপুর স্টেশন থেকে আসবে ট্রেন থেকে বা যেখানে নামবে স্টেশন থেকে অটো টোটো পাওয়া যায় এই মানে সুকান্ত সদনের পাশ থেকে, তো ওখানে এসে তোমরা অটো বা টোটো ধরে বলবে, টোটোই যায় সম্ভবত, অটো তো সেরকমভাবে যেতে দেখি না, যাই হোক টোটো ধরে বলবে যে আমি ওয়্যারলেস মোড যাবো। তো ওয়্যারলেস মোডের দোকানে মানে গাড়িতে যেতে যেতেই বলবে যে কাকা আমাকে অমলার সামনে নামানো, অমলা থেকে একটুখানি হেঁটেই আই লাভ ব্যারাকপুর, বা আমরা তো যেহেতু অন্যভাবে এসছি তো আমি জানি না টোটোওয়ালা তোমাদের আই লাভ ব্যারাকপুর বলে চিনবে কিনা, তো আমি ওই জন্য তোমাদের মেন স্টপিস অমলা সিনেমা হলই বললাম। তোমরা যদি মানে টোটোওয়ালাকে যদি বলো আই লাভ ব্যারাকপুর নামাতে, তো ওনারা যদি নামাতে পারে তো খুব ভালো, একেবারে দোকানের সামনে নামবে, না তো অমলায় নেবে, জাস্ট 2-3 মিনিট হেঁটে পথ, ওই লাইনেই পড়বে, বাঁদিকে তোমাদের রোড ক্রস করতে হবে না। তো চলো আর একবার খেয়ে দেখা যাক, তারপরে চাটনিটা খুব সুন্দর লাগে, না আমি ওরকম কিন্তু বাড়িতে চাটনি বানাই, ঠিক আছে, দারুণ লাগবে, ঠিক আছে। নতুন ঘুরে তো জিনিসটাকে তোমরা মানে দোকানটা মানে ক্যাফেটা কিন্তু সাপোর্ট করো, খুব সুন্দর, মানে আশেপাশে অ্যাম্বিয়েন্স ফ্যামিলিয়াস জাস্ট দারুণ লাগছে আমার, মানে প্রথমে এসে তোমাদের তো বললাম জাস্ট মানে মনটা ওখানেই ভরে গেল আমার, আর টুকটাক অর্ডার ফর্ডার দিলাম, খেলাম ফেলাম, এসেও দেখলাম, আমিও দেখলাম যে কীরকম লাগছে খেতে। তো চলো আজের মতন এখানেই রাখছি, বেশি দেরি করবো না, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যারা যারা বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি করো এখানেও এসে একবার ঘুরে যাও, খুব সুন্দর জায়গা, একটা ভালো ডেস্টিনেশন। বেশি দেরি না করে ভিডিওটা বন্ধুদের মতো শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতন চলো, টাটা, বাই বাই।